আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা থাকতেছে এটা হচ্ছে স্টাবেল ডাও একটা সাইট, এইখানে আমাদেরকে $100 পরিমাণ বোনাস দিবে। তো এই বোনাসটা কিভাবে নেবেন সকল এ টু জেড বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। এখানে ছোট্ট একটা কেওয়াইসি করতে হবে, কেওয়াইসিটা 24 ঘন্টার ভিতরে হয়ে গেলে পেমেন্টটা দিয়ে দিবে। এইখানকার সিস্টেমটা একটু অন্যরকম। অনেকেই বলতেছে 5 বছর 10 বছর আমাদেরকে এই $100 ইনকাম, $100কে ডিপোজিট করে দিলে ওইখান থেকে প্রতিদিন আপনার 10 সেন্ট করে আসবে। তো আমার হিসাবটা হচ্ছে আপনি যদি 5টা অ্যাকাউন্ট করেন কিংবা 10টা অ্যাকাউন্ট করেন, 10 জনের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন আপনার রেফার লিঙ্ক দিয়ে, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি $1 করে প্রতিদিন হয় তাহলে 30 দিনে $30 পাচ্ছেন, যেহেতু আমাদেরকে ফ্রি দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি, আমরা ফ্রি ইউজার। তো চলেন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা অনলাইনে নতুন আছেন ইনকাম করতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দেবেন, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে প্রিন্ট করে রাখবেন। ওকে, তো প্রথমে দেখব হচ্ছে তাদের যে অফিসিয়াল চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে একটা ক্লিক করে দিব। এটা হচ্ছে স্টেবল ডাওয়ের যে চ্যানেলটা, হ্যাঁ, এই চ্যানেলের ভিতরে আমরা ক্লিক করে দিব। এখানে তাদের অফিসিয়ালভাবে এইখানে দেখতে পাচ্ছেন অনেক কটা কান্ট্রিতে কিন্তু তারা এখানে কোম্পানিটা লঞ্চ করতেছে। তো সেই লঞ্চ উপলক্ষে আমাদেরকে $100 পরিমাণ ফ্রি দিচ্ছে। ওকে, তো কিভাবে কি করবেন সকল এ টু জেড বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি এখন দেখাবো। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিতে হবে। তো এই অফারটা 29 তারিখে ইন্ড হয়ে যাবে, আর মাত্র 10 দিন টাইম আছে, যা করবেন 10 দিনের ভিতরে। ওকে, তো এইখানে গত লাস্ট 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন 6,667টা মেম্বার, টোটাল মেম্বার হচ্ছে 59,106 জন। তো চলেন, এখানে আপনাকে এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, যদি আপনার না থাকে ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারোর এনআইডি কার্ড হলেই হবে। এখানে আপনি ইউজার নেম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পরে এখানে আপনি যে কান্ট্রিতে আছেন কান্ট্রিটা এখানে একটু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন, এইখানে আপনি ডেট অফ বার্থ দিবেন, রেফার কোডটা অটোমেটিক থাকবে, যদি না থাকে একটু দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন হচ্ছে রেজিস্ট্রেশন নামে অপশনটা আছে, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে, তো আর একটা অ্যাকাউন্ট আমি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেইল একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, লিঙ্কটাকে অবশ্যই 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো আমার অলরেডি অ্যাকাউন্টটাতে এইখানে দেখতে পাচ্ছেন একটা স্টেবল ডাও থেকে একটা মেইল তারা করে দিছে, আমি মেইলটা একটু ভেরিফাই করে নিচ্ছি। ওকে, এইখানে লেখা থাকবে হচ্ছে কনফার্ম ইউর মেল। ওকে, আপনি এখানে ক্লিক করে মেলটা ভেরিফাই করে নেবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে অ্যাকাউন্টটা লগ ইন, আচ্ছা অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। লগ ইন করার পরে 3-ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3-ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইল অপশন একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা আপনাদের প্রোফাইলগুলি সেটিং করে নেবেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনি এখান থেকে কেওয়াইসি যে অপশনটা আছে, কেওয়াইসি অপশন একটা ক্লিক করে দিবেন। কেওয়াইসি অপশনে ক্লিক করে দিলে আপনার এইখানে আবারও কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, এন্টার ফুল নেম দিবেন, এনআইডি কার্ড অনুযায়ী এখানে হচ্ছে ডকুমেন্ট টাইপ দিবেন। যদি আপনি এখানে ডকুমেন্টে ক্লিক করেন, তো ডকুমেন্টে ক্লিক করলে এখানে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আইডি কার্ড অপশনটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি এখানে আপনার আইডি কার্ডের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা এখানে দিয়ে দিবেন। সেকেন্ড হচ্ছে
ডকুমেন্ট নাম্বার, এখানে কিন্তু অনেকেই ভুল করে, আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে হচ্ছে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, আপনি সুন্দর করে ডিরেক্টলিও দিতে পারেন অথবা আপনি এখানে আপলোড করেও দিতে পারেন। তারপরে হচ্ছে এইখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এইখানে আপনার এনআইডি কার্ডের ব্যাকপার্টটা সুন্দর করে ছবি উঠাই দিবেন, যেন কোনো মিস্টেক না হয়। এখানে এটা দিয়ে নেক্সট অপশন আপনি একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশন আমি সব কাজগুলি কমপ্লিট করে নেক্সট অপশনে ক্লিক দিব। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে কিন্তু কাগজের ভিতরে কী লিখতে হবে সেটা কিন্তু কোনো কিছু বলে নাই, জাস্ট আপনি এনআইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি তুলে দিয়ে দিবেন এখানে আপলোড করে, তাহলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। আরও কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এখানে কাজ হচ্ছে আপনার এখানে স্টেটটা দিবেন, তারপরে হচ্ছে এখানে সিটিটা দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। এটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি সবগুলি ফিল আপ করে নিচ্ছি আবারও। তো নেক্সট স্টেপে ক্লিক করে দিলে আপনার ইমেইলে আবারও একটা তারা মেসেজ পাঠাবে, ওটিপি, সেই ওটিপিটা দেখাচ্ছি। আচ্ছা, ওটিপিটা আমি নিয়ে আসছি, নিয়ে এসে সাবমিট করে দিলাম। তো সাবমিট অলরেডি কিন্তু প্রোফাইল সাকসেসফুল, ওকে। এইখানে আসার পরে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে সিকিউরিটিটাকে এইখানে স্ট্রং করতে হবে। সিকিউরিটিটাকে স্ট্রং করার জন্য আপনি এইখানে আপনার টু ফেক অথেন্টিকেশন যেটা আছে, অর্থাৎ আমরা গুগল অথেন্টিকেশন যেটাকে যেটা বলি, গুগল অথেন্টিকেটর, নামটা একটু সমস্যা হচ্ছে বলতে, তো যাক এটা আপনি এখানে সেটিং করে নেবেন। তারপরে হচ্ছে এইখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ট্রানজাকশন পাসওয়ার্ড, এটার মধ্যে আপনারা ক্লিক করে সেটিংটা করে নেবেন। তো আমি যেভাবে দেখাইলাম এতটুকু কাজ আপনারা করে রাখেন, KYC-টা ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনাকে আপনার অ্যাকাউন্টে $100 পরিমাণ কিন্তু অ্যাকাউন্টে দিয়ে দিবে, ওকে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম, এইখানে দেখতে পাচ্ছেন 1 USD টোকেনের ভ্যালু হচ্ছে $1, ওকে। তো $100 টোকেন দিবে, $100 টোকেনের ভ্যালু হচ্ছে $100। তো এই টোকেনটা কিভাবে কি করতে হবে, 29 তারিখ পর্যন্ত, এই মাসের 29 তারিখ পর্যন্ত অফারটা চলবে। 29 তারিখ পরে এই যে $100 আমাদেরকে আমার অ্যাকাউন্টে দিছে, এই $100 দিয়ে আমাদের একটা প্যাকেজ বাই করতে হবে, ঠিক আছে। তো সেটা একটু দেখাই আপনাদের। এই 3-ডট লাইনে যখন আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে, এই যে মেম্বারশিপ, এই মেম্বারশিপ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে আপনাকে এইখানে $100 দিয়ে এই প্যাকেজটা পারচেস করতে হবে। তো $100 দিয়ে পারচেস করলে প্রতিদিন আপনাকে এইখানে 10 সেন্ট করে দিবে, ডেইলি ROI দিবে হচ্ছে 10 সেন্ট, ওকে। তো আপনি এখান থেকে 10 সেন্ট করে পাবেন, কত ডলার হলে উইথড্র হবে এটা আমরা এখনও ক্লিয়ার না, যে পর্যন্ত উইথড্র চালু না হচ্ছে এ পর্যন্ত আমরা ক্লিয়ার না। তো আপনাকে আমি যেভাবে বললাম, আপনি যদি 10টা অ্যাকাউন্ট দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিনে $1 করে পাবেন, কারণ 10 সেন্ট করে হলে 10টা অ্যাকাউন্ট থেকে $1 আসে। আর 10টারে কিন্তু KYC কমপ্লিট করতে হবে, আর KYC কমপ্লিট করার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে আপনারা জয়নিং করে নেন। আর এটার নেক্সট আপডেট আমি কিন্তু খুব শীঘ্রই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব, ওকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।